কিছু মানুষ দিন দিন তার মানবিকতা হারিয়ে পশুতে পরিণত হচ্ছে। মানুষরূপী এসব জানোয়ারদের হাত থেকে রক্ষা পাচ্ছে না নারী, শিশু, বৃদ্ধ সহ নানা বয়সের মানুষ। এমনই একটি ঘটনা ঘটেছে নাটোর সদর উপজেলায়। 4 বছরের শিশু আপন মনে খেলা করছিল নিজ বাড়ির আঙিনায়। এ সময় প্রতিবেশী ওসমান আলীর ছেলে নূর আলম এবং আবু বকরের ছেলে রাসেল আহমেদ শিশুটিকে কোলে নিয়ে বাড়ির বাহিরে নিয়ে যায়। পরে তারা নিকটবর্তী একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চাচাত বোন ঘটনাটি দেখে শিশুটির মাকে ডেকে নিয়ে যায়। শিশুটির মা ঘটনাস্থলে গেলে নূর আলম এবং রাসেল আহমেদকে হাতে নাতে ধরে ফেলে, কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গ্রাম্য বিচারে তাদের জুতার বাড়ি ও মাথার চুল কেটে দেওয়া হয়। কিন্তু এতে খুশি নয় শিশুটির বাবা মা। তারা অসুস্থ শিশুটি নাটোর সদর হাসপাতালে ভর্তি করে এবং ন্যায় বিচার দাবি করেন। এ বিষয়ে তারা নাটোর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে। আমার 4 বছরের শিশু ধর্ষণ হয়েছে। নাম হয়েছে, 1 নম্বর আসামি নাম হয়েছে রাসেল, 2 নম্বর নাম নূর আলম। 1টার বছর 14 বছর আর 1টার বছর 17। আমি ষষ্ঠ তদন্ত করে এটা দেখাচ্ছি। আমার বাসা নিশিনগা, আমার ইউনিয়ন 5 নম্বর হরিশপুর, থানা ও নাটোর জেলা, থানা ও জেলা নাটোর। আমি দেশবাসীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। একদিন আমি দুপুরবেলা হঠাৎ কাজের চাপে আমার বাচ্চাকে আমি দেখতে পাইনি, এবং বাচ্চা দুটো ছেলে আমার মেয়েকে নিয়ে গেছে জিনিসের লোক দেখায়। নিয়ে যাওয়ার পর আমার বাচ্চা ওরা একজন এ কাজ করেছে এবং পরবর্তী আরেকজন তার পাশে ছিল। এজন্যে আমি আর আমার শাশুড়ি দুজন মিলে আমরা ছেলেকে ধরেছি। ধরে মনে করেন যা দুই একটা লাঠি দিয়ে মারপিট করা হয়েছে, হয় গ্রামে সালিশ আছে, প্রামাণিকেরা আমার মেয়ের সালিশ করেছে, জুতা দিয়ে বাড়ি দিছে কয়েকটা, আর ছেলে দুটের চুল কেটে দিয়েছে। কিন্তু আমরা এই সালিশে ও বিচারে আমরা ইয়ে না, আমরা ন্যায্য বিচার আমরা পাইনি। এজন্য আমরা এই ছেলে দুটের শাস্তি চাই। এ বিষয়ে নাটোর সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক জানান, বিষয়টি শুধু নিন্দনীয় নয়, অমানবিক অপরাধ। জানেন যে গতকাল 4 বছরের একটা ভিকটিম আমাদের সদর হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিল। আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি যে তাকে ধর্ষণ করা হয়েছে। পরবর্তীতে ভিকটিমটিকে আমরা জরুরি বিভাগের মাধ্যমে অন্তঃবিভাগে ভর্তি করাই এবং সংশ্লিষ্ট চিকিৎসক ভিকটিমের মেডিকেল চেক আপ সহ পরবর্তী করণীয় যেটা সেটা সম্পূর্ণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, এবং বাচ্চা ভিকটিমের প্রাথমিক যে চিকিৎসা দরকার সেটা আমাদের সংশ্লিষ্ট ডাক্তার দিয়েছে, এবং অলরেডি আজকে তারা হসপিটাল থেকে ছাড়পত্র নিয়ে হসপিটাল ত্যাগ করেছে। এ পর্যন্তই তথ্য আমাদের কাছে আছে, আর বাকি বিষয়গুলো এখনও প্রক্রিয়াধীন আছে। সম্পূর্ণ বিষয় বা পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে না আসা পর্যন্ত এবং মেডিকেল সার্টিফিকেটটা হাতে না পাওয়া পর্যন্ত বিষয়টি সম্পূর্ণভাবে এখনও বোঝা যাবে।